অনেকদিন ধরে ভাবছিলাম বহুতে যাব যাওয়া হচ্ছিল না তাছাড়া কোরবানিদের জামাটাও এখন পর্যন্ত পরা হয়নি তাই হুট করেই প্ল্যান করে ফেললাম বহুতে যাব ধানমন্ডির যে বহু রেস্টুরেন্ট আছে ওইটাতে তাছাড়া রিসেন্টলি কেন যেন থাই ফুড খেতে আমার অনেক বেশি ভালো লাগে অথচ একটা সময় ছিল যখন থাই ফুড আমি দেখতেই পারতাম না কিন্তু রিসেন্টলি থাই ফুড অনেক বেশি ভালো লাগে তো সকাল সকাল রেডি হয়ে গেলাম এই লাইক এগারোটা বারোটার দিকে রেডি হয়ে গেলাম যে জামাটা পরেছি এটা আরম থেকে নিয়েছিলাম অনেকদিন পরে আমি কাঁচের চুরি করেছি রেশমি চুরি আমার অনেক বেশি পছন্দ বহুতে গিয়ে আগেই খাবারটা অর্ডার করলাম আর আমরা গিয়েছিলাম মোট চারজন তো ভাবলাম যে খাবারটাও অর্ডার করে খাবার আস্তে আস্তে আমরা এর মধ্যে একটু ঘোরাঘুরি করব করবো ছবি টবি তুলবো গুলো এত বেশি লোভনীয় ছিল আমরা মোট তিনটা অ্যাপেটাইজার অর্ডার করেছিলাম তাদের ফুডগুলো সব ওয়ান টু থ্রি ছিল কিন্তু অনায়াসে চারজন খেতে পারবে একদম পেট ভরে নিশ্চিন্তে থাই ল্যাঙ্গুয়েজ যে কি পরিমাণ কঠিন আর ইন্টারেস্টিং তা কিন্তু মেনু দেখলেই বোঝা যায় এই যেমন বহো স্পেশাল ফ্রাইড রাইসের নাম হচ্ছে খাও প্যাড রান বোরান খুবই ইন্টারেস্টিং নাম তারপরে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম অ্যাকচুয়ালি এটা তো বহো থেমে করা রেস্টুরেন্টটা সব কিছুতে বহর একটা ছোঁয়া আছে আর মেনলি আসলে ডেকোরেশনটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম একটু একটু আহ ভিডিও বা ক্লিপ দেখে দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন রসির মধ্যে ঝুলানো এগুলো কিন্তু অরিজিনাল পাতা মানে গাছের শুকনো পাতা আর কি তো আমি বলবো যে মোটামুটি ডেকোরেশনটা অনেক সুন্দর বহু থেমে করা কিন্তু লাইটিংটা আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে দিনের বেলা মানে এই লাইটিংটাতে ছবিগুলো না খুব একটা সুন্দর বা পারফেক্ট হচ্ছিল না বাট সব কিছু এত বেশি রিফ্রেশিং আর সুদিং যে ওখানে গেলেই মনটা ভালো হয়ে যাবে অ্যান্ড খুব শান্তি শান্তি একটা ফিল আসবে রেস্টুরেন্টটাতে ঢুকে একটা লাইট একটা মিউজিক মানে একদম মর্নিং রিফ্রেশিং সুদিং একটা মিউজিক সারাক্ষণই বাঁচাতে থাকে যেটা কিনা মানে খুব রিফ্রেশিং একটা মাইন্ড দেয় অনেকের কাছে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে খাবার দাবার কিন্তু আমি বলবো যে মোটামুটি যেহেতু একটা খাবার এক থেকে চারজন মানুষ খেতে পারে তাই আমি বলবো যে খাবারের দামটা মোটামুটি ঠিকই আছে তাছাড়া আপনি যতক্ষন ওখানে বসবেন আপনাকে যে মানে ভাইবটা দিবে এনवायरमेंटটা দিবে একটা সুদিং মিউজিক বাজবে প্লাস আশেপাশে যে সুদিং একটা এনवायरमेंट চোখের শান্তি যেটাকে বলে আর কি তো এই ভাইবটা তো সব জায়গায় পাওয়া যায় না তো আমার কাছে মনে হয় সব কিছু মিলিয়ে প্রাইজ ডেকোরেশন একদম ফার্স্ট ক্লাস তো নিশ্চিন্তে যাওয়া যায় আর খাবার দাবারও মোটামুটি অনেক মজা লেগেছে আমার কাছে বাট সবার টেস্ট কিন্তু ডিফারেন্ট হয় তো আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি তো প্রথমে আমাদের অ্যাপেটাইজারে আসলো হচ্ছে ফিশ কেক ফিশ কেকটা একদম মানে একের ছিল দশে দশ এত মজার ফিশ কেক আমি জানি না আর কখনও খেয়েছি কিনা তো ফিশ কেকের সাথে একটু চিপসের মতো দিয়েছিল সাথে হচ্ছে পালং শাক ফ্রাই করে দিয়েছিল তারপরে আসলো টমিয়াম স্যুপ টমিয়াম স্যুপটা আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে কারণ টমিয়াম সুপে আদার্স ইনগ্রিডিয়েন্ট খুবই কম ছিল তুলনামূলক তো টমিয়াম স্যুপটা আমি বলবো যে দশে পাঁচ বা ছয় তারপর আসলো মর্নিং গ্লোরি এটা মেনলি পালং শাকটাকে ডিপ ফ্রাই করে দেয় সাথে একটা মানে দেখতে অনেকটা তরকারির মতো কিন্তু এটা আসলে সস যেখানে কিনা সি ফুড ব্যবহার করা হয়েছে যেমন চিংড়ি স্কুইট সাথে আরও বিভিন্ন ধরনের সস বিনস দেওয়া হয়েছিল আর পালং শাকটাকে কিন্তু একটু বেসন দিয়ে মনে হচ্ছিলো যে ফ্রাই করেছে তারপরে আসলো হচ্ছে বিফ বল একটা বাট এই বিফ বলটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই অনেক ঝাল লেগেছিল আমার কাছে আর টেস্টটা মানে মনে হচ্ছে হচ্ছিলো আমি বিফ খাচ্ছি আমার কাছে এটা একটা মজা লাগে নাই তারপরে আসলো ফাইনালি চিকেন হলি ব্যাসিল মানে একটা চিকেন কারির মতো আর সাথে হচ্ছে আমরা বহু স্পেশাল ফ্রাইড রাইস নিয়েছিলাম ফ্রাইড রাইসটাতে হাতে গোনা একটা দুটা চিংড়ি মাছ ছিল সাথে স্কুইড তারপরে এগস চিকেন মানেই তো সব কিছু ছিল আর কি সবগুলো খাবারই মোটামুটি পালং শাকটা একদম কমন ছিল এবং ফাইনালি আমরা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো স্টিকের রাইস ম্যাঙ্গো স্টিকের রাইসটা দিয়ে আমাদের খাবার দাবার শেষ হলো মোটামুটি স্যুপ আর যে বিফ বলটা টমিয়াম ছিল এই দুটা ছাড়া সবগুলো খাবারই একদম দশের দশ ছিল স্পেশালি মর্নিং গ্লোরি আর ফিশ কেকটা অনেক অনেক বেশি মজা ছিল আপনারা বহুতে গিয়েছেন কিনা না এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন